and yeah. বান্দারে আমার বন্ধুরে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো আমি আল্লাহ জানাইয়া দিলাম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি তোমাদের গুনাহগুলিকে maaf করে দেব রেজাল হইল তোমাদের জীবনের গুনাহ maaf করে দিব নবীরে ভালোবাসলে আল্লাহ গুনাহ maaf কইরা দিব নবীরে ভালো না বাসলে আমার আল্লাহ গুনাহ maaf করবে না রাসূলের রশিকে সঠিকভাবে আকড়ে ধরে রাখো ওয়ালা তাফাররাকু তোমরা কক্ক ব্যক্তিগত জীবন বলেন পারিবারিক জীবন বলেন সামাজিক জীবন বলেন রাষ্ট্রীয় জীবন বলেন জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে তোমরা বিচ্ছিন্ন হয়েও না ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর রুদ্রুকে ধরে রাখার কথা রব্বুল আলামিন বলে দিয়েছেন আল্লাহর রশিকে ধরে রাখার কথা আল্লাহ রাব্বুল আলমিন বলে দিয়েছেন এই জন্য আল্লাহর রশি ধরে রাখার দরকার আছে কিনা নাই

আল্লাহর রসি বলতে আল্লাহর হাবি আল্লাহ বুঝাতে চাচ্ছেন তোমরা আল্লাহর প্রিয় হাবিব হে দুনিয়ার মানুষ আমার নবী রহমাত আলমিনকে তোমরা আক্রে ধরার মতো ধরে রাখো যারা আমার নবীকে ধরে রাখার মতো ধরে রাখবে আমার নবীর আদর্শ ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন জীবনের প্রত্যেকটা কর্মকাণ্ডের মধ্যে আমার নবীর আদর্শটাকে যারা বাস্তবায়ন করবে ওই মানুষটা কখনো পদভ্রষ্ট হবে না কথা কোন ঠিক না বেঠিক ঠিক জবান করে বল ঠিক না বেঠিক গভীর মনাজক আমার যুবক ভাইয়েরা মূল মূল কথা বলে অল্প সময়ের ভিতরে আমি আলোচনাটা গুছিয়ে নেব এই জন্যই আজকের এই মাহফিলের মধ্যে আমরা যেই মাহফিলের মধ্যে উপস্থিত হয়ে গেলাম এই মাহফিলটার নাম হলো দাওয়াতের ইসালত বাংলাদেশ আমরা যে উলামায়ে কেরামগণ এই মাহফিলের মধ্যে বসে গেলাম আমরা আমরা সাংগঠনিকভাবে সবাই হইলাম ঐক্যবদ্ধ কি জন্য এই মাহফিলের আয়োজন করা হইছে রে যুবকের দল আমরা কিন্তু আল্লাহর তাওহিদ রে মানি আমরা কিন্তু আমান দয়াল নবীর রিসালতকে মানি বন্ধু রে আমার আমার আল্লাহ আমরা কেউ চিনতাম না আমার আল্লাহ আমরা কেউ জানতাম না আমরা আমার আল্লাহর সন্ধান পাইতাম না ও হুজুর তাইলে কিভাবে আমরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কে পাইব আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলে পৃথিবীর মানুষ যখন আমি আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছুই বানাই নাই 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 বলতে কোনো কিছুই নাই তখন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধু হাবি বললাকে আমি আল্লাহ আগেই বানায় রাইকা দিয়েছি এ যুবকের দাল ও মুরুবি বাবা জিরা আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার নবীর আল্লাহ সর্বপ্রথম বানায় রাখছেন সর্বপ্রথম আল্লাহর পরিচয়টা কে দিয়েছিল আমার আল্লাহর তাওহীদের পরিচয়টা আদম নবী দেয় নাই আল্লাহর তাওহীদের পরিচয় ইব্রাহিম নবী দেয় নাই আল্লাহর তাওহীদের পরিচয় মুসা নবী দেয় নাই আল্লাহর তাওহীদের পরিচয় ঈসা নবী নাই এ বন্ধু ও যুবকের দন আমার আল্লাহ একজন খালিক আছে আমার আল্লাহ একজন মালিক আছে আমার আল্লাহ একজন হায়াত দাতা আছে গো এই পরিচয়টা সর্বপ্রথম যিনি দিয়েছেন উনি হইল আমার আপনার প্রাণের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে জোরে বলুন আল্লাহু আকবার আর ও জবানে কোলে বলনি ইয়া রাসূল আল্লাহ আল্লাহ যখন চিলল্যা নাই ছিল কোন শা তো আল্লাহ প্রকাশি চায় আল্লাহ যখন চিলা নাই ছিল চিল কোন তখন আল্লাহ প্রকাশি চায় আল্লাহ হাকি কতের নুর বি হাবি বের নুর করলেনাও যুস মারিলেন এসে রে রে সময় যায় বেজ নবী মোস্ত পায় বেজ নবী মুস্তফায় হাই রে সময় যায় নবী মুস্তফায় একটা জবান বন্ধ রাখবেন না চিল্লে সকলে বলেন না আল্লাহ আকবার

ইল্লাল্লাহ ইয়ার ইজ বাট আল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই বন্ধরে বন্ধু ও যুবকের দন আমার নবীর জবান মোবারক তায়েকা যখন আল্লাহ পাকের ওয়াহদানিয়তের স্লোগানটা প্রথম বের হয়েছে এই মুহূর্তেই আমার আল্লাহ খুশি হয়ে গেলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ নবীজি

钥匙给你。 নগরের মুহিবিল মুরুবি বাবা জিরার ও যুবকের দল আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহর তাওহীদের পরিচয়টা যখন পাইলেন নবীর কাছ দেখে আমার আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় রাসূল আমার জানের জান প্রাণের প্রাণ আমার নবী রাহমাতাল লিল আলামিনের এই নাম মুবারক লাগায়া দিলেন লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটাই হয়ে গেল সৃষ্টির প্রথম কালিমা এখন আমার আল্লাহ दाई का बोले बंद ও বন্ধু আমি আল্লাহকে ধরা যাবে না আমি আল্লাহকে ছোঁয়া যাবে না আমি আল্লাহকে পাওয়া যাবে না আমি আল্লাহকে সরাসরি ভালোবাসা যাবে না তাইলে কি করতে হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন দলিলগুলো সেটিং কইরা দিয়েছিলেন আমার আল্লাহ বলতেন কুল ইন কুনতুম তুহিব্বুনা আল্লাহ ফাততাবুনি ইয়া হাবিবাইকুমুল্লাহ ওয়ায়াকুফ diri lakum hai, Wallahu hai, Rahim hai, hai, আমার আল্লাহ রব্বুল আলামিন দাইকা বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি নবীর জবান মোবারক দিয়ে আপনি পয়লা দেন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ইন এ আমার আল্লাহ লাগায়া দিয়েছে বন্ধুড়ি ও বান্দার আর যুবকের দন আমার আল্লাহ কই আমি আল্লাহরে ভালোবাসা যাবে না তাইলে আল্লাহ কি করব আমার আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন পৃথিবীর মানুষই নানা আমার নবীর দাইকা বলে নিয়া রসুল্লাহ আপনি নবীর জবান মুবারক দিয়া আপনি বইলা দেন ইং কুন্তুম তুহিব্বুন আল্লাহ যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে পাইতে চায় যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন কে মহব্বত করতে চায় ফাত্তাবিউনি তারা যেন আগে আপনি নবীর ইত্তেবা করে তারা যেন আপনি নবীর ভালোবাসে তারা যেন আপনি নবীকে মহব্বত করে এখন যদি ডাইকা বলি আল্লাহ গো ও আল্লাহ গো তোমার বন্ধুরে কতটুকু মহ

চাইতে এরপরে বলতেছেন ওয়ান্নাসি আজমাইন সমস্ত মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে ভালোবাসতে পারবা না তাইলে কেউ ইমানদার হইতে পারবা না তাইলে বোঝা গেল আমার নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসার দরকার আছে কিনা না আরো জোরে বলেন আল্লাহু আকবার এই অতিরিশ রিসালাত বাংলাদেশ আমরা সুন্নি কর্মীগুলা তরুণ আশেকের রাসূল যুবকদেরকে লইয়া মাঠে ময়দানে নেমে গেলাম ওই যে আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন ফাত্তা বিউনি যতক্ষণ পর্যন্ত আমি আমার বন্ধু হাবিবুল্লাহরে ভালোবাসতে না পারবা তাইলে বুঝা গেল রিসালতকে আমার নবীর রিসালতের উপর পরিপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট ইমান আনতে হবে আমার নবীকে নিজের জীবনের চাইতে ভালোবাসতে হবে এরপরে আমার আল্লাহ নাইকা বলেন আমার বন্ধু হাবিবুল্লাহকে যারা ভালোবাসার মতো বাসবে আমি আল্লাহ রাব্বুল আমি জানাইয়া দিলাম ইহ ওই ভালোবাসা হয়ে যাবে আমি আল্লাহর ভালোবাসা জোরে জোরে বলুন তে না ঠিক এই জান

এখন যদি জিজ্ঞাসা করি আল্লাহ গো ও আল্লাহ তোমার বন্ধুরে যদি তোমার বন্ধুরে ভালোবাসতে যদি তুমি আল্লাহর ভালোবাসা হয়ে যায় বিনিময় আমাদেরকে আপনি কি দিবেন বিনিময় আমাদেরকে আপনি কি দিবেন আমার আল্লাহটাই কে বলে বান্দারি বান্দারে আমার বন্ধুরে যদি জীবনের চাইতে বেশি ভালোবাসতে পারো আমি আল্লাহ জানাইয়া দিলাম ওয়াকিলা কুমু জুনু বাকুম আমি তোমাদের গুণাগুলিকে মাফ করে দেব রেজাল হইল তোমাদের জীবনের গুণা মাফ করে দিব নবীরে ভালোবাসলে আল্লাহ গুণা মাফ কইরা দিব নবীরে ভালো না বাসলে আমার আল্লাহ গুণা মাফ করবে না জোরে জোরে বলুন এ বন্ধু

গুণা আছে কিনা নাই এই গুণাগুলো মাফ করার করানোর দরকার আছে কিনা নাই এই মাহফিলটা যদি না সাজায়া ইচ্ছে করলে আমার স্নেহাসপদ জুনাইদে যদি ইচ্ছে করত এলাকার যুবক ছেলেদেরকে নিয়ে গান বাজনার দিকে আহ্বান করত ওইখানে কি মানুষের সংখ্যা কম হইতো না বেশি হইতো বেড়া বেড়ি সহ প্রচন্ড বৃষ্টি মধ্যেও যাইত একটা লেডিস একটা জন্ডিস থাকলে চলতো বাদর মায়া জোসনা গানের অনুষ্ঠান একটা কুয়া লাইলে অভাব পড়তো না কথা বলুন ঠিক না বেঠা তাহলে মানুষগুলো কোথায় ছুটছে মানুষগুলো কোন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে দেখতে হবে একটা হলো আল্লাহর এক একটা হলো আল্লাহ আল্লাহর मोहब्बत দিয়ে রাসূল পাকের আদর্শে গড়ার রাস্তা আর একটা হলো জাহান্নামে যাওয়ার রাস্তা আমরা কি রাসূল পাকের আদর্শে চলব নাকি জাহান্নামের রাস্তায় যাব রসুলের আদর্শ আমার অন্তরে আমার ভিতরে আমার সিরতে আমার সুরতে থাকার দরকার আছে কিনা নাই জবান করে বলুন দরকার আছে কিনা নাই আসুন সামনের দিকে যাই এই হলম আল্লাহ রাব্বুল আলামিনের রুজ্জ হলো আমার নবী আমার নবী আমি যেই আয়াতে কারীমায় আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম আল্লাহ পাকের রশি হলো আমার নবী আমার নবীর আদর্শে যদি আমি আপনি আদর্শবান হইতে পারি মরণের পরে জান্নাতে যাইব ওই সময় ব্যক্তিরাই কথা বলুন টেকি না বে আরো জবান কুলে বলুন টিকি না বে হে বন্ধু

في خاشعون আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই সফলতা অর্জন করেছেন ওই সমস্ত মুমিনগণ যারা নিজেদের সালাতের ব্যাপারে বিনয় এবং নম্র আল্লাহ এবং রাসূলের মহব্বত নিয়া নামাজ আদায় করেছে বিনয়ের বিনয় রাই বিনয় রাইকা চলেছে নম্রতা রাইকা নামাজ পড়েছে ওই ব্যক্তির নামাজ ওই ব্যক্তি সফলতা অর্জন করেছে আর যার মধ্যে ঈমান নাই ওই ব্যক্তি কিয়ামত পর্যন্ত নামাজ পড়তে পারে সফলতা অর্জন করতে পারে করা সম্ভব নয় কথা বলুন ঠিক না বেঠে আমার যুবক বাইরা সফলতা যদি অর্জন করতে চান আমরা তো দুনিয়ার জমিনের মধ্যে রাসুলের আমরা তো রাসুলকে পাই নাই আমরা রাসুলকে দেখি নাই হে ইমানদারের দলের রাসুলকে পাইতে গেলে কি করতে হবে এই মুহূর্তের মধ্যে আসুন একখানা আয়াতে কারিমা আমি বলি আল্লাহদের ব্যাপারে আপনাদের সামনে বয়ান করেছিলাম বন্ধুরে আমা! আর আল্লাহ রাব্বুল আলামিন কে যেমন সরাসরি পাওয়া যায় না মাধ্যমের প্রয়োজন হলো রাসূল আমার নবী কেও সরাসরি পাওয়া যায় না মাধ্যমের দরকার হইল ওয়ালি আল্লাহ জুরে জুরে বলুন টেকিনা বেঠে। আর জবান কোলে বলুন ঠিকিনা بیٹے ইয়া রাসূল আল্লাহ ইয়া ইয়া রাসূল اللہ یا رسول اللہ یا حبیب اللہ یا رسول اللہ ইয়ার সু তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি অপন তুমি জীবন তুমি মরণ আধার গরে তুমি অপন তুমি বের হে তুমি মোদাৰ তৰি তুমি নে তোরা নেওয়ালা তোৰা নেওয়া লাও ৰ চ লল্লা হাবি বল্লা য়াৰ চো লল্লা চোৰে বলু নল্লা হোৱাক ৱাৰো আৰু কুচিনা বেজাৰ আলোচনা গুচাই নিচাইনি সলবনি এই রসুলকে যদি পাইতে হয় কাছে যাইতে হবে কারণ আমার আল্লা কোরআনে বলেছেন হ্যালো হ্যালো হয়ে যায় এই মাহফিলটা হওয়া থেকে বেজার হয়েছে শেষ করুন পরে এই মাহফিলটা হওয়া থেকে আমি আপনি বেজার হয়েছি না খুশি হয়েছি এরকম মাহফিল প্রতি বছর আমরা চাই কি চাই না